নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো বড় একটা সমস্যায় কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার পড়ে গেল সেই সমস্যাটা কি সেই সমস্যাটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের বিদেশি যে কোটা রয়েছে সেই বিদেশি কোটার মধ্যে কিন্তু মোটামুটি সবাই কিন্তু কম বেশি ভালো পারফরমেন্স করছে তার মধ্যে এটিকে মোহনবাগান দলের সবচেয়ে বেশি যে পজিশনের বিদেশি প্লেয়ার নেওয়া রয়েছে সেই পজিশনের বিদেশি প্লেয়ার হচ্ছে ডিফেন্ডার সেন্টার ব্যাক বিদেশি ডিফেন্ডার তিনজন সেরা ডিফেন্ডার কিন্তু এই মুহূর্তে রয়েছে বেইনডান নামিল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে স্লাপকোডাম জেনিস চেনাইন এফসি দলের হয়ে এক সময় দারুণ খেলেছে এই মরশুমেই তিনি কিন্তু দারুণ খেলছে ঠিক আছে মোটামুটিভাবে যদি দেখি তার ম্যাচ হিসেবে তাহলে আমার মনে হয় যে ব্রেন্ডন হামিলের থেকে স্লাপকোডাম জেনিস কিন্তু ভালো খেলছে এবং ডার্বি ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে ব্রেন্ডন হামিলের তুলনায় অনেক বেটার পারফরমেন্স করেছে আর তিরির কথা তো কিছু বলবোই না কারণ তার যা পারফরমেন্স আশা করি বেশি বলবো যত ততই কম হয়ে যাবে তো এই তিনজন প্লেয়ারকে নিয়ে কিন্তু বড়ো সমস্যায় পড়েছে ম্যানেজমেন্ট কারণ নেক্সট ইয়ারে কিন্তু ম্যাক্সিমাম একটা তো একটা তো থাকবেই ম্যাক্সিমাম দুটো বিদেশি প্লেয়ার বিদেশি ডিফেন্ডার কিন্তু রাখা যেতে পারে এবং আরও একজন দেখো এর পাশাপাশি দুইজন যদি ডিফেন্ডার রাখা হয় বিদেশি ডিফেন্ডার তার পাশাপাশি প্রীতম কোটাল রয়েছে এবং আনোয়ার আলীকেও সই করিয়েছে মানে চারটে টপ ক্লাস সেন্টার ব্যাক যদি একটা দলে থাকে মানে তখন কুচ জনফ্রান্ডই বা যে কোচই থাকুক তখনই কিন্তু সে বুঝতেই পারবে না যে কাকে ধুয়ে কাকে খেলাবে তখন কিন্তু বেশ সমস্যায় পড়বে আর এইদিকে কিন্তু বিদেশি দুটো রাখলে একটা যদি একটা রাখে তাহলে আনোয়ার আলী প্রীতম কোটাল থাকলো তাহলে কিন্তু একটা বিদেশি করেটার জায়গা মানে খালি থাকলো সেখানে অন্য কোনো পজিশনের প্লেয়ার নিয়ে আসলো এইদিকে স্ল্যাবকো ভালো খেলছে ব্রেন্ডন হামিলও ভালো খেলছে মোটামুটি তিনজন যা পারফরমেন্স করছে তিরির আগের পারফরমেন্স দেখে এই তিনজনের মধ্যে যে কোনো একজন বা দুজন বাছাটা কিন্তু এটিকে মোহনবাগান দলের জন্য খুবই খুবই একটা টাফ ব্যাপার বা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মানে এখানে কিন্তু বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে কাকে রাখবে আর কাকে ছেড়ে দেবে আর এই তিনজন প্লেয়ারের মধ্যে যে দুজন থাকুক বা যে একজন থাকুক যারাই চলে যাবেন বা যাদেরই ছেড়ে দেবেন সেই প্লেয়ারদের কিন্তু আইএসএল এ নেক্সট ইয়ার তোমরা খেলতে দেখতেই পারবে কারণ অন্য কোন দল কিন্তু তাদেরকে সই করিয়ে নেবে আর এটিকে মোহন দলের এই বছরের এর মধ্যে ডিমিটি পেট্রাটেসের সাইনিংটা বেস্ট সাইনিং হয়েছে ব্রেন্ডান হেলেরও সাইনিংটাও ভালো গেলেগো মোটামুটি ভালো খেলছে আর ওইদিকে তো আছেই হুগো কাল মুক তো আছেই এবং স্লাপকেও কিন্তু মানে মোটামুটি বিদেশিদের সাইনিংগুলো কিন্তু ভালোই করেছে সবকটা সাইনিং পারফেক্ট হয়েছে বাট শুধুমাত্র একটা গোল স্কোরারের দরকার ছিল কিন্তু গোল স্কোরার গোল মানে স্ট্রাইকার না হয়েও ডিমিটিপেটরের যে কাজটা করছে যথেষ্ট ভালো খেলছে তাকে তো আরও একটা দুটো মরশুমে রাখা যেতেই পারে কিন্তু এই তিনজন প্লেয়ারকে নিয়ে কিন্তু বড় সমস্যায় পড়েছে এবার তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোন দুইজন বা একজন প্লেয়ারকে রাখ রাখা উচিত আর যদি একজন প্লেয়ারকে রেখে আনোয়ার আলি প্রীতম কোটাল থাকে তাহলে এটা ভালো হয় নাকি দুজন ডিফেন্ডার রেখে ওই আরও দুইজন ইন্ডিয়ান রাখা উচিত সব বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেই মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে নিও